আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক এবং দু নম্বর পঞ্চায়েতে সকল তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর ডাকে সাড়া দিয়ে স্বনামধন্য গায়িকা তথা রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সী। বিধায়ক জানান, এই দুটি অঞ্চলে আজ সারাদিন প্রার্থী পরিচয়, ভোট প্রচার, পথসভা সহ নানান রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অদিতি মুন্সী বলেন, তিনি শান্তিপুরে একাধিকবার এসেছেন, তবে এবারে ভোট প্রচারে গ্রামের মানুষের সাথে মিলিত হতে পেরে তিনি খুশি। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করে রেখেছে তাতে মানুষ তাকে পঞ্চায়েত উপহার দেওয়ার জন্য প্রস্তুত। বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী বিধায়িকা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা প্রচারের ঝড় সবার আগে তুলি। আজ কি শুধু রথযাত্রা আছে, সভা আছে এবং কর্মী সভাও আছে সমগ্র এই পুরুলিয়া অঞ্চলে, বেলঘড়িয়া ওয়ান, বেলঘড়িয়া টু, এই দুটি অঞ্চল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, এইচপিআর নিউজ।